বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এ খবরে বিজয় উল্লাসে মেতেছেন চাঁদপুরের জেলা শহর ও উপজেলা শহর গ্রামের সাধারণ মানুষ এরই মধ্যে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত বালুখেকোখ্যাত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন সোমবার শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরুখাবাদ বাজারে এসে জনগণের তোপের মুখে পড়েন তারা এরপর সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগারা বাজারে এসে জনতার মুখোমুখি হয় তারপর সেখানে জনগণের পিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান এদিকে শেখ হাসিনার দেশত্যাগের খবর আসার পরপরই বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় বিক্ষুব্ধরা চাঁদপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবন চাঁদপুর পৌরসভা জেলা পরিষদ উপজেলা শহরের আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতার বাড়িতে হামলা করেছে অন্যদিকে বিকেল চারটায় বিক্ষুব্ধরা কচুয়া থানা ঘেরাও করে এ সময় এসআই বামুনুর রশিদ সরকার থানার পেছনে দরজা দিয়ে বের হয়ে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে চলে যান সেখানে বিক্ষুব্ধরা তাকে পিটিয়ে হত্যা করেন Luna Frisnipa, Taka Post.